জানে ভি দো ইয়ারো পরিচালক কুন্দন শাহ প্রয়াত। চলে গেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক কুন্দন শাহ। শুক্রবার রাতে মুম্বাইয়ের নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মৃত্যুকালে তার বয়সও ছিল 69 বছর। 1983 সালে মুক্তি পাওয়া কুন্দন শাহ পরিচালিত প্রথম ছবি জানে ভি দো ইয়ারো। প্রথম ছবিতেই তার খ্যাতি ছড়িয়ে পড়ে। নাসিরুদ্দিন শাহ, রবি বাসবানী, অঙ্কুরী, পঙ্কজ কাপুর, সতীশ শাহ, সতীশ কৌশিক, মীনা গুপ্তা অভিনীত ছবিটি বক্স অফিসে সাফল্য না পেলেও সমালোচকদের প্রচুর প্রশংসা করে। প্রথম ছবির জন্যই জাতীয় পুরস্কার পান কুন্দন শাহ। 1986-87 দূরদর্শনে সম্প্রচারিত হওয়া জনপ্রিয় শো নূপুরের সহপরিচালকও ছিলেন তিনি। পুনের ইনস্টিটিউট থেকে ফিল্ম ডিরেকশন নিয়ে পড়াশোনা করা কুন্দন শাহ পরিচালিত অন্য ছবিগুলির মধ্যে রয়েছে কাপি হ্যাঁ কাপি না, ইয়া কহি না, হাম তো মহাপাত করেগা। তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন সুভাষ রায়, মহেশ খাট, করণ জোহর, শাহরুখ খান এর মতো বলিউড ব্যক্তিত্বরা। স্বয়ং পিএম মোদিকেও শোক প্রকাশ করেছেন।